যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত নায়াগ্রা জলপ্রপাত ভ্রমণ পিপাসু সব প্রকৃতিপ্রেমী পর্যটকের কাছে এই জলপ্রপাতটি একটি রোমাঞ্চকর স্থান। কিন্তু লকডাউনে এই নায়াগ্রা ফলস ছিল পর্যটক শূন্য। বর্তমানে লকডাউন উঠে যাওয়ায় পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে, উপভোগ করছেন প্রকৃতির অপার সৌন্দর্য। নিউ ইয়র্ক প্রতিনিধি আলমগীর হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। পৃথিবীতে এমন অনেক কিছু আছে দেখে আমাদের মনে বিস্ময় জাগে, নায়াগ্রা জলপ্রপাত সেগুলোর অন্যতম। উত্তর আমেরিকার সর্ববৃহৎ জলপ্রপাত এটি। নায়াগ্রা জলপ্রপাত প্রকৃতির এক মহাবিস্ময়। এই জলপ্রপাতের নাম শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। এখানে গেলে যে কারো মনে হতে পারে এই বুঝি আকাশ ভেঙে জগতের সব বৃষ্টি দানবাকার ধারণ করে সিঁড়ি বেয়ে বেয়ে মাটিতে আশ্রয় পড়ছে, কিন্তু না, প্রকৃতির অপার সৃষ্টি দারুণ বিস্ময় রসদ যোগায় শত সহস্র ভ্রমণ পিপাসুদের। তাই তো বারবার পরিব্রাজকদের ভিড়ে বাড়ে নায়াগ্রা পাড়ে। নায়াগ্রা জলপ্রপাতের তিন ভাগের এক ভাগ আমেরিকায়, বাকি দুই ভাগ কানাডায়। তিনটি ফলসের সমন্বয়ে প্রতি বছর প্রায় 14 মিলিয়ন পর্যটকের আগমন হয় এই ফলসে। তবে করোনার কারণে বর্তমানে পর্যটকের সংখ্যা এখনো কম। প্রবাসীদের মিলন মেলা অপরূপ সৌন্দর্য দেখার জন্য এবং নিজেকে কিছু সময়ের জন্য বিলিয়ে দিতে আসেন ভ্রমণ পিপাসুরা। সবকিছু স্বাভাবিক হলে পূর্বের মতোই প্রাণ ফিরে পাবে নায়াগ্রা, এমনটাই মনে করছেন ঘুরতে আসা পর্যটকরা। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ বিলভূমি নায়াগ্রা ফলস। প্রতিদিন লক্ষ লক্ষ পর্যটকের আগমন ঘটলেও এই পরিবেশের এতটুকু তারা ক্ষতি করেনি। তার একটাই কারণ হচ্ছে এখানকার কর্তৃপক্ষের সুশৃঙ্খল এবং সঠিক ব্যবস্থাপনা, যা এর থেকে বাংলাদেশের পর্যটন শিল্প অনেকটাই শিক্ষা নিতে পারে। আলমগীর হোসেন, বাংলা টিভি, নায়াগ্রা ফলস, নিউ ইয়র্ক। স্পেনে ঐতিহাসিক 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কাতালোনিয়া জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। স্পেন থেকে সহকর্মী লোকমান হোসেন জানান, বার্সেলোনার স্থানীয় একটি হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কাতালোনিয়া বিএনপির সভাপতি শফিউল আলম শফি। সাধারণ সম্পাদক আজমান আলী ও প্রচার সম্পাদক লাইবুর রহমানের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কাতালোনিয়া বিএনপির উপদেষ্টা নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তুতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মামুন রহমান, আবু শাহেন, রেজু মিয়া, নজরুল ইসলাম ও জাহির উদ্দিন সহ আরও অনেকে। জেদ্দায় হবিগঞ্জের আহমেদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সঞ্জুকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে। জেদ্দস্থ আহমেদাবাদ ইউনিয়নবাসী তাকে এ শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন জিএম কুটি, শাহ নিজামুদ্দিন শাকি, বকুল মিয়া ও মর্তুজ আলী সহ অনেকে। এ সময় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আধুনিক ও ডিজিটাল ইউনিয়ন গড়ার লক্ষ্যে কাজ করছেন বলে জানান আবেদ হাসনাত চৌধুরী। ভবিষ্যতে এ ধারা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। খুলনা টাইটানস ক্রিকেট ক্লাব কুয়েত সিজনাল জার্সি উন্মোচন করেছে। আমাদের কুয়েত প্রতিনিধি আহ জুবেদ জানান, বুধবার কুয়েত সিটির একটি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা শেখ মনির। ভারপ্রাপ্ত সভাপতি হাসান কামালের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব কুয়েতের উপদেষ্টা সুয়েব আহমদ, মোহাম্মদ মাইনুদ্দিন, আবুল হাশেম এনাম, আলহাজ শওকত আলী, আব্দুল কাদের মোল্লা ও আকাশ আহমেদ মিলন। বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আহ জুবেদ, বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সহ আরও অনেকে।